নমস্কার সবাইকে শুভেচ্ছা জানাই লাইভ প্রোগ্রাম শুরু করছি। আজকে এই রথযাত্রা নিয়ে কিছু আমি টোটকা দেবো আপনাদের জন্য, কারণ প্রত্যেকদিন আমাদের কিছু না কিছু প্রবলেম সবক্ষণ আমরা সাফার করছি, সেইখান থেকে কিছুতেই মানে হয়তো করতে যাচ্ছি কাজটা মুখের সামনে আটকে যাচ্ছে। এরকম ধরনের কিছু টোটকা দেবো যে কাজটা হয়তো আমি একদম সাকসেস হবে আমি জেনে নিচ্ছি, হয়তো শেষ মুহূর্তে যে আমার একটা ফোন এলো কম পাও পুরো কাজটা এমন বাঞ্চার হয়ে গেল। এই জন্য যে কী করুন, এই রথযাত্রার দিনে অবশ্যই সকলের অজান্তে যে পুরনো বট গাছ আপনার বাড়ির সামনে আছে বা বাড়িতে যত দূরেই হোক, সকলের অজান্তে সবার অলক্ষ্যে বট গাছের ঝুড়ি কেটে নিয়ে আসুন। আর কী করবেন, আগের দিন অবশ্যই মানে সাদা কাপড় হাফ মিটার বা নিজের হাতের মাপের, যে নিজের কাজটা হয় তার হাতের মাপের মানে নিজের সিনিয়রকে আপনার কোনো পর্যন্ত অত বড় মাপে একটু সাদা মার্কিং কাপড় কিনে নেবেন। একদম মোটামুটি বেশি দাম নেবে না, আপনি যে কোনো দোকান এক দামে কিনবেন বা দড়াদড়ি করবেন না। আর কী কিনবেন, লক্ষ্মী কড়ি নেবেন, নটা লক্ষ্মী কড়ি নেবেন, আর সাতটা চুম্বক ছোটো ছোটো চুম্বক নেবেন, সাতটা ছোটো ছোটো চুম্বক নেবেন। এই জিনিসটা মানে মেন কথা হচ্ছে এইটা কিনবেন কিন্তু এক দামে, হার্ডওয়্যারের দোকানে সাতটা চুম্বক ছোটো ছোটো চুম্বক পাওয়া যায়। এটা নিয়ে এসে ওই রথযাত্রার দিন যখন এই ফার্স্ট জুলাই রথযাত্রা হচ্ছে সেই দিন সকালবেলায় অবশ্যই নিজের স্নান ঠান করে মানে বাঁকা যা করবে ধূপ ধূপ জ্বালিয়ে ওই সাদা কাপড়ের মতোটা রেখে নিজে পূজা অর্চা করুন। নিজের মনের ইচ্ছা জানেন বা মন্ত্র করার দরকার নেই, ব্রাহ্মণ অন্য কোনো যাতে কোনো অসুবিধা নেই, সবাই করতে পারেন এই কাজটা। ওই পুজো অর্চা করে সেইটা সারাটা দিয়ে ওখানে রেখে দেবেন একটা, এবং অবশ্য সেনকে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অবশ্যই সাদা মিষ্টি আর নকুল দানাটা অবশ্যই দেবেন, কলা অবশ্যই দেবেন। কেন নকুল দানা আর কলাটা হচ্ছে জগন্নাথের খুব মানে প্রিয় জিনিস, ভোগের মধ্যে সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে এটা কলা, সে কাজ করে বলুন আর পাকা করবে, এটা হচ্ছে প্রিয় জিনিস, এটা অবশ্যই পুজো দেবেন। আর পুজো হয়ে যাবে সময় যখন হয়ে যাবে মানে দ্বিতীয় যখন কেটে যাবে, তারপরে সেটা মুড়ে নিয়ে নিজের মানি পার্সে রাখুন বা নিজের ক্যাশ বাক্সে রাখুন বা নিজের ওয়ালেটে ওটা রেখে দেবেন। আগামী একটা বছর ওটা নিয়ে নাচার করবেন না, ওই রেখে দিয়ে দেখুন নিজে আস্তে আস্তে সেই ডেভেলপিংটা আসবে। আরেকটা জিনিস করবেন, যাদের মনে করুন রোজগার করছেন কিন্তু আপনার সেভিংস করতে পারছেন বা সঞ্চয় করতে পারছেন কিন্তু আপনার রোজগারটা কিন্তু মোটামুটি খারাপ হচ্ছে না, কোনো না কোনো লিকেজ হয়ে যাচ্ছে অর্থটা, আপনি বুঝতে পারছেন কী হবে, কিন্তু আপনার বাড়ির যে মহিলারা আছে তারা কিন্তু সে কিন্তু কোনো না কোনো কারণে জানান বা ধার করে যে ধারটা শোধ হচ্ছে না, সেদিন কী করবেন, এই দিনই করবেন। কী করবেন, গোলাপ জল নেবেন, একদমই কিনবেন শ্বেত চন্দন গোচনা, এই তিনটে বস্তুকে একসাথে মেশাবেন, সাথে অবশ্যই অশ্বত্থ গাছের শিকড়, অশ্বত্থ গাছে পুরনো অশ্বত্থ গাছে যদি শিকড় পেয়ে পান সেই অশ্বত্থের শিকড় ওই দিনই তুলে আনবেন, অবশ্যই সেটা ওর মধ্যে বাটবেন। এই তিনটে জিনিসকে বেটে একটা পেস্ট তৈরি করবেন, ওই দিনই করবেন, অবশ্যই সেই ধোয়া গায়ে জামা কাপড় পরে ওই দিন যে পরে ওটা রেখে দেবেন, একটু ভালোভাবে করবেন, অল্প শুকনো শুকনো ড্রাই ড্রাই করে গোলাপ জল দিয়ে প্রত্যেক দিন কাজের সময় ওইটা নিজের তিলকে কপালের তিলকে যে কোনো শুভ কাজে যান কাজে সাকসেস পাবেনই পাবেন, এই দিন থেকে শুরু করুন, অন্তত গোটা 15 দিনটা করে দেখুন, দেখবেন রেজাল্ট পাবেন। কি করবেন, গোলাপ জল শ্বেতচন্দন গোচনা মেন দেবেন, যদি আপনি অশ্বত্থের শিকড় না পান বাটবেন না, এই তিনটে দিয়ে বেটে যদি একটা আপনি পেস্ট তৈরি করে একটা আপনি তিলক করে প্রতিদিন বেরোন কাজে, আপনি দেবেন রেজাল্ট পাবেনই পাবেন। এই যে দুটো টোটকা দিলাম খুব ফলপ্রদ টোটকা। আরেকটা হচ্ছে মনে করুন আপনি আপনার চাকরির চেষ্টা করছেন, চাকরিটা মানে হতে গিয়ে হচ্ছে না বা অ্যাপয়েন্ট লেটারটা এসছে আবার অ্যাপয়েন্ট লেটারটা হয়তো আপনি ভয় পাচ্ছেন ক্যান্সেল হয়ে যাবে কিনা, যে আপনার প্যানেলে না পড়ছে এরকম, এইবার বারে বারে যে সুযোগগুলো হাতছাড়া হয়েছে সেদিন তাহলে কী করবেন, এই যে ইয়েটি আপনার জগন্নাথ জগন্নাথের যেদিন রথযাত্রা সেদিন অবশ্যই কী করবেন, যদি পারেন কোনো গরিব ব্যক্তিকে কিছু খাবার দিন। কিন্তু আমি এটা ওভারঅল বিচার বলছি, আমি সবার ক্ষেত্রে কিন্তু গরিবকে দান করাটা স্যুট করে না, যাদের সাড়ে সাতি বা যাদের এই কুম্ভ রাশি বা মকর রাশি তারা কিন্তু কোনো কাউকে কনসাল্ট করবে না, কুম্ভ রাশি মকর রাশি লোকেদের কিন্তু সবসময় গরিবকে দান করাটা স্যুট করে না, কিন্তু বুঝে শুনে করবেন, সেটা কিছু খেতে দেবেন, সেটা মিষ্টান্ন দেবেন, হাতে ধরে দেবেন, মল থেকে দেবেন, আর যদি পারে সেটি নিজে অবশ্যই নিজের স্নানের জলে দুধ আর গোলাপ জল মিশিয়ে সেটাকে স্নান করে সেই থেকে অন্তত কন্ঠে কোনোদিন করে দেখবেন নিজের নিজের নেগেটিভটা কেটে যাবে। আর চেষ্টা করবেন যে দেরি করে ঘুরতে না হবে, এই কটা জিনিস করবো, এই রথযাত্রা নিয়ে শুরু করতে কন্টিনিউ করবেন, 15 দিন বা 1 মাস দেখবে রেজাল্ট পাবেন। যে আমার কথা টুকটা দিলাম, পরের দিন আরও দেবো, আরও কিছু ডিসকাশন করবো। আজকে নমস্কার, সবাই ভালো থাকুন।